এবং আপনি কোন দলে ছিলেন, এই কোরআনের দলে ছিলেন না কোরআনুল কারিমের বাইরের দলে ছিলেন, এটা আপনি প্রশ্ন করুন নিজেকে। আপনি কাকে সারা জীবন এই সিলটা দিলেন আপনি নিজেকে প্রশ্ন করুন। আপনি যাকে সিল দিলেন সে কি সমাজে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, সে কি কোরআনের কথা বলে, সে কি হকের কথা বলে, সে কি যাকাতের কথা বলে, সে কি হজের কথা বলে, সে কি রমজান মাস আসলে রোজার কথা বলে, সে কি এই মসজিদে খুতবার সময় খুতবার বিষয়ে আলোচনা করে, করে না। সেই মানুষটা পশ্চিম কালেও আইসি পশ্চিম দিকে আসার খায় না, সেই মানুষটাকে আপনি সিল দিলেন। এই সিলের বড়ই দাম, এই জিনিসটার অত্যন্ত দাম, এই আঙ্গুলের বড়ই দাম, এই আঙ্গুলটাকে অপব্যয় করেন না। আমি যেখানেই মাহফিল করি, যে জায়গায় কথা বলি, আমি এই আঙ্গুলের কথা বলি, এটাই বড় দাম। এই আঙ্গুল ছাড়া আপনার আর কোনো কাজ তেমন হবে না, কলম ধরতে পারবেন না, যে একবার এক খোসাতে লক্ষ লক্ষ টাকা হক আপনি নষ্ট করতেছেন এই একটা আঙ্গুলের এই কলম ধরার কারণে। এই আঙ্গুল দিয়ে আপনি টিপসই দিয়ে মানুষের হক মারতেছেন, এই আঙ্গুলের টিপসই দিয়ে আপনি এই পৃথিবীর সকল যে সাম্য, যে ইসলামের যে ন্যায়নীতি সেগুলোকে আপনি দমিয়ে দিয়ে আপনি বাতিলকে তাগুতকে উত্তোলন করতেছেন এই আঙ্গুলের ছাপ দিয়ে। এই আঙ্গুলের বড়ই দাম। মহাপতে পরেন
কোরআনের মাহফিলে বসিয়া মোদের দরুদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি দস্তগীর করিমে খতা বক্স পূজাশ্রীজি করি মুসামিল শিয়াম নবীল বরয়া শফিউল ওমাম ইমামে রসুল পেশোয়ারে সাবিল আমিনে খোদা মাহবতে জিবুরাইল বালাগল আলাবি কামা কশফদ্দু জাবি জামালিহি হাসনাতু জামি অখিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি মুহাম্মাদুন বাশারুন লাকাল বাশারু বাল হুয়া ইয়াকুতাতুন ওয়ান্নাসু কাল হাজার লা ইয়াম كانوا سنوا كما كان حقه بعد خدا بزرگ تو ایک قصہ مختصر আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আসেই রবের দরবারে যে রব আমাদেরকে এই সুন্দর পরিবেশে মাগরিবের নামাজ আমাদের উপর ফরজ ছিল আদায় করার তৌফিক দান করেছেন আমরা স্বতঃস্ফূর্তভাবে মাগরিবের নামাজ আদায় করে দারসুল কোরআনের প্রোগ্রামে বসার যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন এজন্য আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে মনের আঙ্গিনা থেকে স্বতঃস্ফূর্তভাবে সেই রবের দরবারে গোলামের বেশে শুকরিয়া আদায় করব সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকের এই মাহফিল হকতানি মসজিদ কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি পরিচালক মহোদয় অত্র অঞ্চলের সম্মানিত ব্যক্তিবর্গ যারা কথা দিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে আজকের এই মাহফিল সহ প্রত্যেক সপ্তাহে চলমান এই দারসুল কোরআনের যে আঞ্জাম দিয়ে যারা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই যেন কবুল এবং মঞ্জুর করুন তাদের সকলকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তম জাদা কাল কিয়ামতের দিন যেন দান করেন সবাই বলে আমিন। আমার বাম পাশে বসে আছে আমার শ্রদ্ধাভাজন আমার শ্রদ্ধেয় স্যার স্যার আব্দুল বারি স্যার সম্মানিত হাজিরিন আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআনের কথা শোনার জন্য। কিসের কথা শোনার জন্য? এই পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ এবং যে গ্রন্থের কোনো প্রতিযোগিতা হয় না যে গ্রন্থের কোনো প্রতিযোগী নাই কম্পিটিটর নাই এক অদ্বিতীয় একটাই গ্রন্থ নাম কি? এই কোরআনুল কারিম। সেই কোরআনুল কারিমের প্রোগ্রামে আমরা বসেছি ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা দরখাস্ত করিনি পয়সা লাগেনি বিনা পয়সায়
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মনোনীত পছন্দনীয় যে দ্বীন ইসলাম, সেই ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, এজন্য কি আমাদের শুকরিয়া আদায় করা উচিত না? এজন্য আমরা শুকরিয়া আদায় করব। আমার সঙ্গে আপনারা পড়ুন, আলহামদুলিল্লাহি আলা দ্বীনিল ইসলাম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াজআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু উওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সব কিছুর স্রষ্টা, তাহলে প্রশংসাটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নূর সৃষ্টি করলেন, অন্ধকারও সৃষ্টি করলেন, আলো এবং অন্ধকার সৃষ্টি করলেন, এরপরেও অবিশ্বাসী মানুষগুলো, কাফের মানুষগুলো, কুফরি যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তারা সমকক্ষ দাঁড় করায়, শরীক করে। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে এই শ্রেষ্ঠ গ্রন্থখানা দিয়েছেন, এজন্য প্রশংসা হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই কিতাবখানা দিলেন কার মাধ্যমে? বিশ্ব নবীর মাধ্যমে। এবং এই গ্রন্থের মধ্যে কোনো পেছানো কথা নাই, নাই কোনো বক্রমূলক কথা, নাই কোনো ঘোরানো পেছানো কথা, কোনো মিথ্যা বাতিল কোনো কথাই নয়। পুরো কথাগুলো আছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। 78,000-এর বেশি কিছু শব্দ এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে দেওয়া আছে, যার সব কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন্ত কথা, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র কোরআনুল কারিম আমাদেরকে উপহার দিলেন। আমরা স্বীকার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুর স্রষ্টা, এই ব্যাপারে লা রাইবা ফিহি, কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। আসুন বিধর্মীরা কি বলে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারিম সূরা আল লোকমান 31তম সূরা আল লোকমান 25তম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর ওই সকল মানুষগুলোকে যদি জিজ্ঞেস করা হয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে না, দাসত্ব করে না, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসমান জমিনের স্রষ্টাকে, সবাই একসুরে বলবে লা ইয়াকুলুন আল্লাহ, সবাই একযোগে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের স্রষ্টা, সবাই বলবে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন আসমান জমিনের একমাত্র স্রষ্টা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, উলিল হামদুলিল্লাহ, তাহলে তোমরা আমার প্রশংসা করো, আমার গুণগান করো, আমার দাসত্ব করো, বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামি প্রশংসা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফা আন না ইউফাকুন, তারা কোথায় ফিরে যাচ্ছে? এই এত নাজ নিয়ামত, এত কিছু দেখার পরেও তারা কোথায় ফিরে যাচ্ছে? তারা কি গবেষণা করে না? তারা কি চিন্তা করে না? তারা এই যে মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ পবিত্র কোরআনুল কারিম নিয়ে শুধু আমরা মুসলিম নয়, অমুসলিম তারা বেশি বেশি করে গবেষণা করে এই কোরআনুল কারিমকে নিয়ে। যদি গবেষণা নাই করতো, আজ অত্যাধুনিক যুগে কিন্তু আমরা বাস করতাম না। আজকের যুগে যত বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে তার সব কিছু এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে দেওয়া আছে। যেটা প্রতিষ্ঠিত না, যে বিজ্ঞান প্রতিষ্ঠিত না, কোরআন সমর্থন করে না, সেটা বিজ্ঞান হতে পারে না। আর যেটা আবিষ্কার করেছে, যে বিজ্ঞান প্রতিষ্ঠিত কোরআন সমর্থন করেছে, সেটাই হচ্ছে প্রতিষ্ঠিত বিজ্ঞান। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা মুসলিম, মুসলিম মানেই হলো আমাদের নিজেদের সকল কিছুকে সমর্পণ করে দিব
আল্লাহ সুবহান ও তাআলার দরবারে। এজন্য আমরা তাহমিদ, তাসবিহ, তাজকির এগুলো আমরা পাঠ করি এবং আল্লাহ সুবহান ও তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কথা, এই পৃথিবীর মধ্যে যত রকমের কথা আছে তার মধ্যে শ্রেষ্ঠ তাহমিদ কি? আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। তাহমিদ অর্থাৎ প্রশংসা করা। আপনারা আমরা এই পৃথিবীর যা কিছু আছে সবাই যে গোলামি করে, দাসত্ব করে, তার একটাই মূল হলো প্রশংসা করা, ঠিক না বেঠিক? আমরা নামাজ আদায় করলাম মাগরিবের, সমস্তটাই ছিল প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার, ঠিক? আলহামদুলিল্লাহ। আর আল্লাহ সুবহানাহু তাআলার যে আমরা তাসবিহ পাঠ করি, এই পৃথিবীর মধ্যে যত রকমের কথা আছে, যত রকমের বচন আছে, শ্রেষ্ঠ বচন, শ্রেষ্ঠ তাসবিহ হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন একটু খেয়াল করবেন, যেহেতু কোরআনুল কারিমের প্রোগ্রাম, এই পৃথিবীর মধ্যে অন্য কোনো প্রোগ্রাম নয়, এটা কোরআনুল কারিমের প্রোগ্রাম। যে আসবে বসে যাক, সমস্যা নেই, তাকে তার জায়গায় বসতে দেন, সে আরাম আয়েশে বসুক, কথাগুলো শ্রবণ করুক। সম্মানিত হাজিরিন, তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বচন যে তাসবিহ, সেটা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের যে শ্রেষ্ঠ তাসবিহ, তাসবিহ যে আমরা তেলাওয়াত করি, পাঠ করি, যা প্রত্যেক দিন মুয়াজ্জিন আল্লাহ সুবহান ওয়া তাআলার নাম ধরে ডাকে, প্রথম যে ডাকটা দেয় আল্লাহু আকবার, এটা হলো শ্রেষ্ঠ তাকবীর, শ্রেষ্ঠ ধ্বনি, শ্রেষ্ঠ শব্দ আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে, যা আমরা প্রতিনিয়তই এগুলো করে আসতেছি, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা যদি ভয় করো, আল্লাহ মুমিনদেরকে চমৎকার করে সুর ধরে ডাকলেন, কারণ মুমিন হলো আল্লাহর গোলাম। এজন্য আল্লাহ বললেন, হে আমার মুমিন বান্দাগুলি, হে আমার মুত্তাকী বান্দাগুলো, তোমরা যদি ভয় করো, আমি আল্লাহ কি ভয় করো ভয় করার মতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুতুন্না, আর মরে যেও না, মৃত্যুবরণ করো না, ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যেন আমার এই কবর জগতে তোমরা এসো না। বড়ই কষ্টের জায়গা এই কবর জগৎ, তোমরা মুসলমান না হয়ে এই কবরের মধ্যে আসবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত আলাউল্লাহ দিলেন, আলাউল্লাহ হলো আল্লাহর সকল নিয়ামত, এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কি? শ্রেষ্ঠ নিয়ামত কি? শ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান, শ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনীর নাম কি? ইলন মাস্ক। 2022 রিপোর্ট অনুযায়ী শ্রেষ্ঠ ধনীর নাম হলো ইলন মাস্ক, দ্বিতীয় ধনীর নাম হলো জেফ বেজোস। আপনারা হয়তো জানেন বিল গেটস চতুর্থ নম্বরে চলে গেছে শ্রেষ্ঠ ধনীর দিক দিয়ে, তাদের সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, কি নাই? ঈমান নাই। যা কোটি কোটি টাকা, যাদের বিলিয়নিয়ার ডলার, এরপরেও শ্রেষ্ঠ যে নিয়ামত, সেই নিয়ামত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন নাই। একজন রিক্সা চালায়, ভ্যান চালায়, খুব পরিশ্রম করে উপার্জন করে, তিন বেলার মধ্যে হয়তো দুই বেলা খেতে পায়, কিন্তু তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ যে নিয়ামত আলাউল্লাহ দিলেন, সেটা হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, প্রত্যেক সপ্তাহে জুম্মার দিন একটাই ক্লাস, এই ক্লাসে ইমাম সাহেব সানি খুতবা দেয়, এই খুতবার মধ্যে প্রত্যেকটা ইমাম তেলাওয়াত করে আর বলে, হয়তো আমরা অনেকেই জানি না, মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বললেন, আমি যাকে খুশি তাকে ইমান দিব, কেউ তাকে ইমান হারা করতে পারে না, আর আমি যাকে ইমান হারা করে দিই, যাকে আমি বেঈমান করে বানাই, পৃথিবীর কারোর ক্ষমতা নাই তাকে ইমান দিতে পারে। তার মানে আমরা শ্রেষ্ঠ যে নিয়ামত আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে উপহার দিলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, যে যত দাবি করুক, তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ কিতাবুল্লাহ, আয়াতুল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আর সেই কিতাবুল্লাহ আয়াতুল্লাহ নিয়ে আমরা কথা বলি, আমল করি, ঠিক না বে? ঠিক। এই কিতাবুল্লাহ এমন একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন যা আল্লাহ চ্যালেঞ্জ করেছে পৃথিবীর যত লেখক আছে, যত রাইটার আছে, তারা যত রকমের কথাই লিখুক না কেন, কিন্তু বলতে পারে না যে আমার এই গ্রন্থের মধ্যে ভুল নাই, এ কথা বলতে পারে না। লেখে যে যদি ভুল থাকে আপনারা আমাকে একটু অবগত করবেন, পরবর্তী এডিশনে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম দ্বিতীয়তম বৃহত্তম সূরা, সূরা আল বাকারা, যার আয়াত সংখ্যা 286, দ্বিতীয়তম আয়াতে আল্লাহ ঘোষণা করলেন, যালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিলাম হে মুত্তাকি বান্দাগুলি, যা তোমাদেরকে পথ দেখাবে। আর এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, লেশ পরিমাণ সন্দেহ করা যাবে না। একটা জের, একটা জবর, একটা পেশ, এর কোনো ভুল নেই, কোনো কিছুর পরিবর্তন পরিবর্ধন নাই। 1450 বছর আগে যেই কোরআন, এখনও সেই কোরআন, এবং কেয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম এই অবস্থাতেই থাকবে, যার কেউ পরিবর্তন করতে পারবে না, কারণ আল্লাহ সুবহান ও তাআলা এর দায়ের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই কোরআনুল কারীমের বাগানে আমরা বসেছি, আরেকটা সাইড, আরেকটা দিক, শ্রেষ্ঠ নিয়ামত আমরা পেলাম, শ্রেষ্ঠ গ্রন্থ কিতাবুল্লাহ আমরা পেলাম। এবার যদি আমরা দেখি রহমাতুল্লাহ, আল্লাহর রহমত, করুণা, দয়া যদি আমরা একটাবার চিন্তা করি, আমরা বিনা দরখাস্তে, বিনা আবেদনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, হে নবী, আমি আপনাকে পুরো পৃথিবীর জন্য কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রহমত হিসাবেও আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে দিলেন বিশ্ব নবীকে, শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে দিলেন এই কোরআনুল কারীম, এবং শ্রেষ্ঠ যে নিয়ামত অর্থাৎ আলাউল্লাহ সেটাও দিলেন আমাদেরকে, ইমান। তাহলে আমাদের বেশি বেশি করে শুকরিয়া আদায় করা উচিত না উচিত না? উচিত। আপনাদের সামনে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো তার লাস্টের যে আয়াত, সেই আয়াতটার অর্থ হচ্ছে প্রশংসা করা, বেশি বেশি করে আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা করা, সেই বিষয়টা আমি আসতেছি। সম্মানিত হাজিরিন, এটা হলো কোরআনুল কারীমের প্রোগ্রাম। আমরা যে কোনো কাজ যখনই করতে যাই, চিন্তা করে আমার বেনিফিট আছে কি নাই চিন্তা করি না? যদি পরিশ্রমে কেউ ডাকে, লেবারে ডাকে, আগেই তার সঙ্গে আমরা এগ্রিমেন্টে যাই, কত টাকা তুমি দিবা, তোমার পরিশ্রম আমি করব, সব কিছু এগ্রিমেন্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বাগান, তাহলে আমরা কোরআনুল কারীমকে একবারে জিজ্ঞাসা করি, হে কোরআনুল কারীম, তোমার এই বাগানে আমি বসেছি, তোমার এই জান্নাতের বাগান মসজিদ, সুতরাং এই কোরআনের প্রোগ্রামে বসলাম, কোরআন তোমার কাছ থেকে কি পাবো বলো? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দেয়, ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যখনই আমার এই কোরআনের প্রোগ্রামে আসবা, তখন অবশ্যই আমার কাছে একটা দোয়া পড়ে আসবা, সেই দোয়াটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পৃথিবীর মধ্যে যত রকমের আমল আছে, কোনো আমলের আগে আল্লাহ বলেননি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বা, কিন্তু একটা আমল, সেই আমলটা হলো কোরআনুল কারীমের কথা যখনই বলবা, শুনবা, এবং এই কোরআনের বাগানে যখনই তোমরা বসবা, আমার কাছে শয়তানের ওসওয়াসা থেকে আগে দোয়া করবা, তারপরে গা বসবা, না হলে তোমাদের অন্তরকে বক্র করে দিবে শয়তান। এজন্য আমি আপনাদের প্রথমেই এই দোয়া পড়েই শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ব্যাপারে বললেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন, যারা এই কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন এই কোরআনুল কারীমের প্রোগ্রামে কথা হয়,
ফাস্তামিউ লাহু মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করে ওয়াংসিতু চুপ করে থাকে কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ফাআল্লাকুম তুরহামুন আমি তোমাদের উপর আসমান থেকে বৃষ্টি ধারার মতো রহমত নাজিল করতে থাকি যা তোমার মস্তক থেকে পা পর্যন্ত সিক্ত হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন সেই কোরআনুল কারীমের প্রোগ্রামে কিন্তু আপনারা বসেছেন এটা আমার কথা নয় কোরআনুল কারীমের কথা সূরা আরাফ 204 তম আয়াত আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন যারা কোরআনুল কারীমের বাগানে বসে আর কোরআনের কথাগুলো শ্রবণ করে খুব মনোযোগের সঙ্গে চুপ করে এই দুটো শর্ত যারা পূরণ করে আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে ওই বান্দাগুলোর উপর রহমতে ভরে দিই তাহলে কোরআনুল কারীম আমাদের অবশ্যই রহমত করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোরআনুল কারীম থেকে কথা বলে যে কোরআনুল কারীমের কথাগুলো মানুষকে শোনায় ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা আল্লাহ বললেন যে কোরআনুল কারীম তেলাওয়াত করে গুনগুন করে কোরআনুল কারীমের কথাগুলো নিজে শ্রবণ করে নিজেই পড়ে নিজে বোঝে আল্লাহ বললেন তার ভিতরকার যে ঈমান আছে শ্রেষ্ঠ ঈমান যে নিয়ামত আমি দিয়েছি আস্তে আস্তে আমি ঈমানটাকে বাড়ায়া দিই বৃদ্ধি করে দিই তার মানে এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ স্পর্শ করবেন চেঞ্জ হয়ে যাবেন আপনার জীবন পরিবর্তন পরিবর্ধন হয়ে যাবে পৃথিবীর মধ্যে কোনো রাইটারের ক্ষমতা নাই যে আমার এই গ্রন্থখানা তুমি যদি পড়ো তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে এই কথা কেউ বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুতরাং আজকে আমরা মুসলিম সমাজ সবাই তো এই কোরআনুল কারীম পড়তেছি পড়াশোনা করতেছি প্রতিদিন তেলাওয়াত করি কিন্তু আমাদের তো জীবনে পরিবর্তন হয় না আমরা যে আল্লাহর গোলামি ঠিক মতো আমাদের হয় না হয় আজ বিজ্ঞান যে আবিষ্কার করতেছে কারা কারা আবিষ্কার করছে বিধর্মীরা তো আবিষ্কারের কথা তো ছিল মুসলমানদের তাই না কারণ কোরআন নিয়ে বেশি গবেষণা করে মুসলমানরা আর এই কোরআনুল কারীম হচ্ছে সব বিজ্ঞানের জনক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরেই সেই কথা বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম শপথ এই বিজ্ঞানময় কোরআনে সূরা লোকমান দ্বিতীয়তম আয়াত 31তম সূরার তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এই কিতাবের প্রত্যেকটা আয়াত হলো বিজ্ঞান প্রত্যেকটা আয়াত হলো বিজ্ঞান তাহলে আমরা প্রতিদিন অধ্যয়ন করি প্রত্যেকটা সময় পড়াশোনা করি কিন্তু আমাদের তো কোনো কিছু আবিষ্কার হয় না তাহলে আমাদের পড়া হয়তো সেইভাবে হয় না শুধু তেলাওয়াত করার দরকার তেলাওয়াত করি এখানে যারা বসে আছেন আমি যদি বলি যে কোরআন প্রতিদিন পড়েন হয়তো অনেকেই বলবেন না প্রতি সপ্তাহে পড়েন না প্রতি মাসে পড়েন না প্রতি বছর না জীবনে কি পড়েছেন অনেকেই বলবেন না পড়াই জানে না পড়বে কীভাবে অথচ এই গ্রন্থের এই কোরআনুল কারীম একটাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যা আমাদের কল্যাণের জন্য আমাদের মঙ্গলের জন্য সম্মানিত হাজিরিন সেই কিতাব আমাদেরকে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে পড়তে হবে যদি আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে যেন কোরআন আমাদের সাক্ষী দেয় যদি কোরআন আমাদের বিরুদ্ধে চলে যায় অবশ্যই আমাদের সেই দিন কপালে শনি আসে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এজন্য আমাদেরকে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে সেই বিষয়টা আমি আসতেছি যে বুঝে তেলাওয়াত না করার ফল আর বুঝে তেলাওয়াত করার যে ফল সম্মানিত হাজিরিন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা সূরা আনআম ৬তম সূরা আনআম ৪০ থেকে ৪৫ এই দুইটা আয়াতের উপরে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ৪০তম আয়াতের ভিতরে বললেন ফালাম্মা অতঃপর যখন নাসু ভুলে গেল মা যুক্কিরু বিহি আল্লাহ রাব্বুল আলামিন যত নসিহত করেছিল যত উপদেশ দিয়েছিল যত প্রতিজ্ঞা নিয়েছিল সব কিছু ভুলে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইই আল্লাহ তখন বললেন আমি ওদেরকে যারা আমার সব উপদেশগুলো নসিহতগুলো সব ভুলে গেল আমি তাদেরকে
পৃথিবীর পার্থিব জীবনের ভোগ বিলাসের যা যত সামগ্রী আছে সব উন্মুক্ত করে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। এই পৃথিবীতে যত নাজ নিয়ামত পার্থিব যে নাজ নিয়ামতগুলো আছে, ধন সম্পদ টাকা পয়সা, এই সব কিছুর দরজা আমি খুলে দিলাম তাদের জন্য। হাত্তা এমনকি ইজা যখন ফারিহু তারা মেটে উঠল বিমা উতু এই নিয়ামতগুলো পেয়ে, এই সম্পদ এই টাকা পয়সা এই সবগুলো পেয়ে তারা কি হলো, মেটে উঠল আনন্দে, আত্মহারা হয়ে উঠল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আখজনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে চেপে ধরলাম, আখজনাহুম চেপে ধরলাম, বাগতাতান হঠাৎ করে আমি তাদেরকে চেপে ধরলাম, ফাইজাহুম মুবলিসুন, আর তখন তারা নিরাশ হয়ে গেল, একেবারে হতাশ হয়ে গেল, লাঞ্ছিত অপমানিত হয়ে তারা একেবারে বিমর্ষ হয়ে গেল। 45তম আয়াত সূরা আনামের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুতিয়া দাবিরু, ফাকুতিয়া উচ্ছেদ করে দিলাম, কেটে দিলাম দাবিরু তাদের মূলটাকে, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা জালামু, যারা জুলুম করেছিল, যে সকল সম্প্রদায় যে সকল গোত্রগুলো যে সকল জাতিগুলো আমার এই নাফরমানি করলো, আমি যে উপদেশ দিলাম যে নসিহত করলাম এগুলো ভুলে গিয়ে তারা পার্থিব জীবনের মোহে মত্ত হয়ে সব কিছু যখন ভুলে গেল আমি তাদেরকে কি করলাম, একেবারে মূলোচ্ছেদ করে দিলাম, ধ্বংস করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সমস্ত প্রশংসা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত হাজিরিন, কতক্ষণ কতদিন পর্যন্ত আমরা আল্লাহর গোলামি করব, কত দিন কতক্ষণ পর্যন্ত গোলামি করব, আল্লাহ রাব্বুল আলামিন তা ওই কোরআনুল কারিমের মধ্যে বলে দিলেন ফাআবুদু রাব্বিকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার চক্ষুর পাতাগুলো নড়ে, যতক্ষণ পর্যন্ত তোমার দেহে আত্মা রয়েছে, শ্বাস প্রশ্বাস চলে, ততক্ষণ পর্যন্ত আমার গোলামি দাসত্ব তোমাদেরকে করতে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের গোলামি দাসত্ব করতে হবে। এই পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ তারা আল্লাহর কাছে বলে ফামিনান্নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া অমালাহু ফিল আখিরাতি মিন খলাক, ওয়াল্লা আমরা আখিরাত চাই না, আমরা শুধু পৃথিবী চাই, পৃথিবীর নাজ নিয়ামত ধন সম্পদ তুমি আমাকে দান করো, এইগুলো নিয়েই আমি থাকতে চাই, আখিরাত কি পরকাল কি কবর কি এগুলো আমার দেখার বিষয় না, এগুলো যে আছে এগুলো আমি মনে হয় না আল্লাহ, শুধু আমি পার্থিব জীবনটা চাই। সূরা আল বাকারা 200তম আয়াত, আমি শুধু পার্থিব এই পৃথিবীর ধন সম্পদ চাই, আর অন্য কোনো কিছু আমি চাই না, আমাকে এটা দাও। আল্লাহ বললেন এর জন্য আখিরাত জিরো, আখিরাত এদের জন্য জিরো, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। এরপরে আরেক শ্রেণীর মানুষ আছে যারা বলে মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, প্রত্যেক নামাজের শেষে অথবা অন্য কোন সময় রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে গুনগুন করে আল্লাহর কাছে এই কথাগুলি বলে, চোখের পানিগুলো ফেলে দেয়, ও আল্লাহ পৃথিবীর নাজ নেয়ামত চাই না, শুধু পৃথিবীতে সম্মান চাই, তুমি ইজ্জত দাও, আর কারুর যেন মুখাপেক্ষী না হয়, একমাত্র তোমারই মুখাপেক্ষী যেন হয়, আর মৃত্যুর পর কবরের আজাব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। এই হলো এক শ্রেণীর মানুষ। এখন আমরা কোন ক্যাটাগরিতে থাকতে চাই, এই পৃথিবীর নাজ নেয়ামত ধন সম্পদ এগুলোতে থাকতে চাই, না পৃথিবীতেও আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সচ্ছল জীবন দিবেন এবং মরণের পর আমাদেরকে বলবে যাও উদখুলু উদখুলু প্রবেশ করো হাবি সালাম, ওই শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো, জালিকা আউমুল খুলু, আর সেখানে তোমরা চিরস্থায়ী জীবন লাভ করবা, এটা আমরা চাই। সম্মানিত হাজিরিন কোনটা চাই?
আখিরাত চাবেন না দুনিয়া চাবেন? কথা বলবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, যাদের হৃদয়ে আছে কুরআনের প্রেম তারা কভু বিপদগামী হয় না, যাদের হৃদয়ে আছে রসুলের প্রেম তারা কভু বিপদগামী হয় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত সানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু বিপদগামী হয় না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে যদি বিপদগামী হতে নাই হয় তাহলে এই কোরআনুল কারিমের সংস্পর্শে আসতে হবে প্রত্যেকটা দিন। আল্লাহ সুবহান ওয়া তাআলার দেওয়া এই শ্রেষ্ঠ কিতাবুল্লাহ, শ্রেষ্ঠ আয়াতুল্লাহ আমাদেরকে তেলাওয়াত করতে হবে বুঝে বুঝে, ঠিক না বেঠি? আমরা যদি বুঝে বুঝে তেলাওয়াত না করি আমরা বিপদগামী হয়ে যাব। সম্মানিত হাজিরিন, আজকের বর্তমান সমাজে বর্তমান যুগে অনেক ফিতনা তৈরি হয়েছে, অনেক বিদাত, অনেক ধরনের কথাবার্তা হইতেছে। আপনাকে যদি সঠিক পথে থাকতে হতে হয়, যদি কোরআনের পথে থাকতে হতে হয়, অবশ্যই কোরআনুল কারিম আপনাকে পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। বিশ্বকবি আল্লামা ডক্টর স্যার মাহমুদ ইকবাল কি চমৎকার করে তিনি বললেন, কুরআন মে হো গোতা জন আই মরদে মুসলমা, আল্লাহ করে তুজকো আতা জিদ্দাতে কিরদার। হে মুসলমান, কেন ঘুমিয়ে আছো তোমরা? এই কোরআন নিয়ে তোমরা গবেষণা করো, চিন্তা করো, আল্লাহ তোমাদের নতুন চরিত্র উপহার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমের মধ্যে একই কথা বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কেন এই কোরআনুল কারিমকে নিয়ে গবেষণা করো না, চিন্তা করো না? কেন তোমরা ভাবো না এই কোরআনুল কারিমকে নিয়ে? তোমাদের অন্তর, তোমাদের কলব, তোমাদের এই নফস কি জং ধরে গেছে, মুরিসা ধরে গেছে, তালা মেরে দিয়েছো যে এই অন্তকরণের মধ্যে কোরআনের কথা তোমাদের প্রবেশ করে না, কোরআনুল কারিমের গুনগুন তেলাওয়াত তোমাদের হয় না? কি হয়েছে তোমার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা চতুর্থতম সূরা আন-নিসার 82তম আয়াতের ভিতরে একই কথা আল্লাহ বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কেন তোমরা কোরআনুল কারিমকে নিয়ে গবেষণা করো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি, যদি এই কোরআনুল কারিম অন্য কারুর কাছ থেকে আসতো, অন্য কোনো মানুষের কাছ থেকে বা অন্য কারুর কাছ থেকে এই গ্রন্থখানা আসতো, আল্লাহ বললেন, লা ওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসিরা, অবশ্যই এই গ্রন্থের মধ্যে অসঙ্গতিতে ভরে থাকতো, অবশ্যই এই গ্রন্থের মধ্যে অসঙ্গতি, অসামঞ্জস্যতে ভরে যেত। কিন্তু এই কোরআনুল কারিম কার কাছ থেকে এসেছে? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা তহার মধ্যে বললেন, সূরা হামিম সাজদার মধ্যে বললেন, সূরা ওয়াকিয়ার মধ্যেও বললেন, তানজিলুম মিনার রহমানির রহিম, তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কত জায়গায় আল্লাহ বললেন যে এই গ্রন্থখানা এসেছে আসমান এবং জমিনের যে স্রষ্টা তার পক্ষ থেকে, এই গ্রন্থখানা এসেছে তাম জগতের একসত্র মালিকানার অধিকারী যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই গ্রন্থখানি এসেছে। সুতরাং তোমরা এই গ্রন্থ নিয়ে চিন্তা করো, গবেষণা করো, ভাবনা করো, চিন্তা করো। ফামা লাহুম, তাদের কী হয়েছে? আল্লাহ বলছে তাদের কী হয়েছে? ফামা লাহুম, তাদের কী হয়েছে? আনিত তাজকিরাতি মুহরিদিন, তারা মুখ ফিরিয়ে চলে যায় অন্যদিকে, এই গ্রন্থের কথা বললে, এই কোরআনুল কারিমের কথা বললে তারা মুখ ফিরিয়ে চলে যায় অন্যদিকে, কী হয়েছে তাদের? সম্মানিত হাজিরিন, জমিন কার, আসমান কার, এই দুয়ের মাঝখানে যা কিছু আছে কার, ভূগর্ভের মধ্যে যা কিছু আছে কার,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কথার সঙ্গে একমত করি বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা আমি আসমানের মালিক জমিনের মালিক আর আসমান জমিনের মাঝে যা কিছু আছে তারও মালিক এবং ভূগর্ভের মধ্যে যা কিছু আছে তারও আমি মালিক তাহলে এই জমিনে কথা চলবে কার কিন্তু কথা চলছে কার এই জমিনে আপনি যেখানে বাস করতেছেন কথা কার চলে কোরআনের চলে না আঙ্কেল চাচা বয়স তো অনেক হয়ে গেছে অনেক বয়স আপনার কিন্তু এই কোরআনের কথা চলে না কারণ তারা ভাবে এই কোরআনের কথাগুলো এই কোরআন আমাদের জন্য বার্ডেন এই কোরআনের যে আইন কানুন এগুলো আমাদের জন্য অনেক কষ্টকর এই চিন্তা ভাবনা করে এই জমিনে জমিন আল্লাহ ঠিক আছে কিন্তু কথা চলে মানুষের কথা চলে বেধর্মীদের আজকের আইন আজকের কানুন সব চলে আব্রাহাম লিঙ্কনের ঠিক বললাম না ঠিক বললাম এই বাংলাদেশে বাংলাদেশ মুসলিম দেশ ইসলামিক দেশ নয় ইসলামিক দেশ যদি হবে তাহলে কথা চলতো এই কোরআনুল কারিমের আপনি চুরি করেছেন কোনো কথা নয় সাইজ হয়ে গেলেন এবং আপনাকে দেখলো এই হক্কানি মসজিদের যত হক্কানি এলাকার যত মানুষ আছে সবাই দেখলো কেউ কি চুরি করতে যাবে তাহলে কোরআনের আইন ভালো না খারাপ এখন একজন ব্যক্তিকে যখন ধরে চুরি করতে যায় ধরলো পুলিশে নিয়ে গেল হয়তো ওই জেলখানা পর্যন্ত যেতেও পারে বা তার আগে কিছু হয়তো মানে টেবিলের তল দিয়ে দিল বের হয়ে আসলো অথবা জেলের মধ্যে প্রবেশ করলো এরপরে যখন বের হলো সে আর চোর থাকলো সে হলো ডাকাত মানে সাহস হয়ে গেছে গেলাম জামাই আদর পেলাম চলে আসলাম পরিবর্তন কি হলো না হলো না আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করলেন শুধু আমার আপনার জন্য নয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা সৃষ্টিকুলের জন্য এই কোরআনুল কারিম মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা সূরা তহা ২০তম সূরা তহার দ্বিতীয়তম আয়াত আল্লাহ বললেন ও নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দেন এই কোরআনুল কারিম আমি তাদের কষ্টের জন্য দেই নাই তাদেরকে বোঝা হিসাবে দেই নাই তাদেরকে আমি দুঃখ কষ্টের জন্য আমি কোরআনুল কারিম দেই নাই কোরআনুল কারিম আমি দিয়েছি ইল্লা তাযকিরাতাল লিমাইয়াখশা আমি এই কোরআনুল কারিম দিয়েছি মানুষের কল্যাণের জন্য যারা আমার বাণীগুলো শ্রবণ করবে আমার কথা মেনে চলবে তাদের কল্যাণের জন্য ঠিক ঠিক না ভাই ঠিক তাহলে আমাদের কার কথা শ্রবণ করা উচিত কোরআনের কথা কোরআনের কথা তাহলে যদি আমাদের কোরআনের কথাই শুনতে হয় তাহলে আমাদেরকে এই কোরআনের দলই করতে হবে কার দল করতে হবে এই কোরআনুল কারিমের দল পৃথিবীর যত রকমের দল থাকুক না কেন আমি সেই দল কি কোরআনের দল না বাতিলের দল না তাগুদের দল না তথাকথিত সমাজের পসামার্কা দল এটা আমাদেরকে বুঝতে হবে এরপরে আমাদেরকে ফিরে আসতে হবে সম্মানিত হাজিরিন এই কোরআনুল কারিম সর্বপ্রথম আমাদের উচিত বোঝা বুঝতে হবে এরপরে আমাকে বুঝে বুঝে এর প্রতি আমল করতে হবে আপনার জীবন পরিবর্তন করে দেবে চেঞ্জ করে দিবে কিছু লাগবে না আমার মতো এই আলোচককে নিয়ে আসা লাগবে না আমার এলেম নাই কোনো জ্ঞান নাই আমাকে আনা লাগবে না আপনি সবচেয়ে বড় এলেমদারি হয়ে যাবেন সবচেয়ে বড় মাপের আলেম হয়ে যাবেন আপনি এটা নিজেই পড়ুন আল্লাহর হাবিব বললেন ও আমার উম্মতের শোনো আমি চলে যাচ্ছি কিন্তু আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুইটা জিনিস একটা হলো পবিত্র কোরআনুল কারিম আরেকটি হলো আমার আদর্শ রসুলের সুন্না বলেন তো আপনা আপনাদের জীবনে কত টাকা ইনকাম করেছেন কত টাকা আর্ন করলেন উপার্জন করলেন কিন্তু কয়খানা বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা নাসা আছে কোরআনুল কারিমের খণ্ডকে পাওয়া যাবে তাহলে এবার আপনি আস্ক ইওর সেলফ নিজেকে প্রশ্ন করুন যে কোরআন যে সুন্না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য দিলেন আমাদের মুক্তির বার্তা হিসেবে দিলেন সেই জিনিসগুলি আমার ঘরে নাই আমি অধ্যয়ন করি না আমি পড়াশোনা করি না তাহলে আমি কেমন মুসলমান আর কেমন আল্লাহর গুলাম
আমি তো পাঁচবার যখন সিজদা দিই তখন কিন্তু আল্লাহকে আমরা কিন্তু নিজেকে সমর্পণ করার কথাই বলি, যখন এখান থেকে বের হয়ে যাই তখন সমাজের যারা সবচেয়ে মারাত্মক পর্যায়ের লোক, যারা প্রস্রাব ফিরে পানি পর্যন্ত নেয় না, যারা নামাজ আদায় করে না, মদের লাইসেন্স দেয়, ইয়াবার লাইসেন্স দেয়, গাজার লাইসেন্স দেয়, ডাল যত রকমের অপকর্ম আছে সব অপকর্ম এদের দ্বারা সম্পাদিত হয়, এদের দ্বারা ঘটে। আর এই মানুষটাকে আপনি গিয়ে কী করলেন, একটা মারলেন সিল, একই আপনি আবার মনোনীত করলেন, বলেন আপনি ফিতনার মধ্যে পড়বেন না তো আর একজন পড়বে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আসার আগে আপনার কাছ থেকে কিন্তু কি নিয়েছে ওয়াদা নিয়েছে, মনে আছে? চাচা মনে নাই, চাচার মনে নাই যে আমরা ওয়াদা করে এসেছি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, আমরা ওয়াদা করে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ সপ্তমতম সূরা আরাফের 172তম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিয়েছে পৃথিবীর মধ্যে এসে, যে তোমরা আমার কাছে কি ওয়াদা করে এসেছো, ওয়া ইজ, এবং স্মরণ করো ওই সময়ের কথা। কোন সময়ের কথা? ওই সময় যে সময় আমরা এই পৃথিবীতে আসি এখন ছিলাম না, ছিলাম আলমে আরওয়াতে। আল্লাহ বললেন ওয়া ইজ আখজা, বের করেন যখন, ওয়া ইজ আখজা রব্বুকা মিন বানি আদম, বানি আদম থেকে যখন আমাদেরকে বের করেন, মিন জুহুরিহিম জুরিয়াতাহুম, তিনি আদমের বংশধর হিসাবে পৃথিবীর সমস্ত মানুষকে যখন বের করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত যখন বাবা আদমের পৃষ্ঠদেশে রাখলেন, এই কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো বের হয়ে গেল, পিপলিকার মতো আলমে আরওয়াতে ঘোরাফেরা করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আমাদের কি সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ওয়াদা নিলেন, ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম, আমাদেরকে সাক্ষী রাখলেন এবং আমাদের কাছ থেকে ওয়াদা নিলেন। আমরা অনেক সময় এই পার্থিব জগতের প্রয়োজনীয় কাজকর্ম করার সময় অনেক চুক্তি করি না, ডিড করি, ডিডের কাগজপত্র নিয়ে এসে সই স্বাক্ষর করি, যা আমাদের এভিডেন্স বিপদ আপদ থেকে দূর করবে, তাই তো? যে ভবিষ্যতে আমি যে তোমাকে টাকাগুলো দিলাম, আর আমি তোমার যে জমিটা নিলাম আর তোমাকে টাকা দিলাম, যখন টাকা দেবা জমিটা তুমি নিয়ে নিবা, এই তো বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই সময় আমাদেরকে সাক্ষী রাখলেন, ও আশহাদাহুম আলা আনফুসিহিম, আমাদেরকে সাক্ষী রেখে আমাদের কাছ থেকে ওয়াদা নিলেন। কী ওয়াদা আমরা করেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদার কথা স্মরণ করে দিচ্ছেন আর বলতেছেন আলাস্তু বিরব্বিকুম, ও আমার দাস আমার গোলামেরা বলো, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের একমাত্র ইলা নই, বলো। আমরা সেই দিন সবাই সাক্ষী দিয়েছিলাম, যদি আমরা ওই দিন ওয়াদা না করতাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠাতেন না। আজ পৃথিবীতে এসে বড়ই মস্তান হয়েছেন, বড় জমিদারি হয়ে গেছেন, কি আপনার দাপট, কি আপনার ক্ষমতা, কি দেমাগ, যখন হাঁটেন বুক টান টান করে হাঁটেন, কি এমন ক্ষমতার দর্ব আপনি দেখান, মনে হয় যেন আপনি মরে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাউলাইজা বালাগাতিল খুলকুম, যখন তোমার এই প্রাণবায়ুটা, যখন তোমার এই আত্মাটা বেরিয়ে আসে, তুমি এত ক্ষমতাবান কেন তুমি ধরো না? আল্লাহ বলতেছেন যখন তোমার এই প্রাণবায়ুটা বেরিয়ে আসে, এই আত্মাটা যখন আমি নিয়ে নিই, তুমি এত ক্ষমতাবান, তুমি এই দেশ নয় এই পৃথিবীর তুমি রাজত্ব করো, তুমি এই জমিনকে নিয়ন্ত্রণ করতেছো, সমাজকে নিয়ন্ত্রণ করছো, তো তোমার কথায় উঠা বসা করতেছে, তোমার ভয়ে কেউ কথা বলে না, কিন্তু তোমার প্রাণবায়ুটা যখন আমি নিয়ে নিই, হা লাউলাইজা বালাগাতিল খুলকুম, যখন আমি এই প্রাণবায়ুটা নিয়ে নিই তখন তুমি কেন আমার হাত ধরো না, কেন চেপে ধরো না? ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তখন তুমি শুধু তাকিয়ে দেখো, শুধু তাকিয়েই থাকো, কেমন তাকিয়ে থাকো? মরা মাছ দেখেছেন না, মরা মাছের চোখগুলো কীরম থাকে? ফাইজা বারিকল বাসর,
চক্ষুগুলো স্থির হয়ে যাবে, কিয়ামার মধ্যে বলছেন চক্ষুগুলো স্থির হয়ে যাবে, কথা বলার কোনো ক্ষমতা থাকবে না, শুধু তাকিয়েই তাকিয়ে দেখবে। তুমি যদি এতই ক্ষমতাবান হবা কেন তুমি দাও না? আল্লাহ বললেন ওয়া জান্না আন্নাহুল ফিরাক, তখন তুমি বুঝতে পারো আমার প্রাণবায়ুটা বেরিয়ে যাচ্ছে, আমার এখন বিদায় হবার সময় এসে গেছে, আমাকে বিদায় নিতে হবে, এই দুনিয়ার নাজ নিয়ামত ছেড়ে আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। তখন তোমার চক্ষু বেয়ে পানি আসলেও কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। বুঝতে পারতেছে যে আমার এখন প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে, আমার বিদায়ের ক্ষণ চলে এসেছে, আমাকে এখন চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যেতে হবে। সাপ মানে বারু মানে কারাবারা তখনই থাকে যখন জীবন্ত, আর যখন মরে যায় তখন ষাট হয়ে যায়, তাই না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে ওয়াদা করে এসেছি এই ওয়াদা এখন ভুলে যাচ্ছেন। আপনার রক্তের তেজ আছে, আপনার ক্যাপিলারি, আপনার ভেন, আপনার আর্টারির মধ্যে যে রক্তের স্ট্রিম, আপনি এখন এই জমিনকে ধরাকে স্বরাজ্ঞান করে নিজেকে এত বেশি দামি ভাবতেছেন, কিন্তু এই সময় আর থাকবে না। দেখতে দেখতে আপনারা চিন্তা করুন, যারা চুল পাকা দাড়ি পাকা একবার চিন্তা করুন, আর যারা যুবক ভাই বসে আছেন, আপনাদের মতো যৌবন এই মানুষগুলোর ছিল, ছিল না? আজকে কী পর্যায়ে গিয়েছে, ঠিক আপনারা আমরা এই পর্যায়েই চলে আসবো। আমার এই দাড়ি পাকা দেখে আবার ভাবেন না যে আমি মনে হয় এই চাষাদের বয়সী হয়ে গেছি, আমার বয়স কিন্তু এখনও সেই রকম বেশি হয়নি। যাই হোক, আস্তে আস্তে আমাদেরকে কিন্তু একটা পর্যায়ে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকেই গ্রহণ করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? ওয়ালা নাবুলুকুম বিশ্বাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন আমি যে মৃত্যু দিলাম একটাই কারণ, তা হলো ভালো এবং মন্দ পরীক্ষা করার জন্য। ভালো দিয়েছি, মন্দ দিয়েছি, পরীক্ষা করার জন্য আমি এই মৃত্যু দিয়েছি। যারা ভালো কাজ করে আসবা, কারণ পয়লাই না তুর যাও না, আমার কাছে তোমরা ফিরে আসবা। সুম্মাইলাই আমার যে হুকুম ফাউন আব্বি হুকুম বিমা কুমতুম তাআমালুন, আল্লাহ বললেন আমার কাছে তোমরা ফিরে আসবা, আর ওই দিন আমি তোমাদের কাছ থেকে পাই টু পাই হিসাব বুঝে নেব, পাই টু পাই হিসাব বুঝে নেব। সুতরাং তোমরা আমার কাছে ফিরে আসবা আর আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, মানে এত সহজ, এত সহজ নয়। বলবা যে আ হাসিবান নাস, মানুষ এসে বলবে আ হাসিবান নাস, মানুষগুলো এসে বলবে যে আইয়া তুরুকু, আমাদেরকে জান্নাত দিয়ে দেন, আমরা তো আইয়া কুলু আমান না, আমরা ইমান এনেছি, আল্লাহ গো তোমার উপর ইমান এনেছিলাম পৃথিবীতে থাকা অবস্থায়। আ হাসিবান নাস আয়ুত রাকু আইয়া কলু আমার না, আমরা ইমান এনেছি, সুতরাং আমাদের জন্য জান্নাত নির্ধারণ করে দাও, জান্নাত আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ বলছেন এই কথা তোমরা বলবা আর আমি তোমাদের অমনি জান্নাত দিয়ে দিব। ওয়াহুম ইউ তাফনুন, আমি তোমাদের পরীক্ষা না করেই জান্নাতে দিয়ে দিব, কেমনে ভাবলা? এখন আমার স্যার এই সমস্তপুর আবু তালেব ডিগ্রি কলেজের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার দীর্ঘদিন এই কলেজে আসেন, এখন চাষা গিয়ে যদি বলে যে আমি এই কলেজের এখন ছাত্র, কে মানবে? কেন মানবে না? সর্বপ্রথম আগে দেখবে যে রেজিস্ট্রেশনে নাম আছে নাকি, যদি বলে রেজিস্ট্রেশনে বা খাতাপত্র তো আপনার নামই নাই, তা আপনি কীভাবে স্টুডেন্ট হলেন? তার মানে স্টুডেন্ট হতে হলে তো কলেজের সিস্টেম আছে, নাম থাকতে হবে, ক্লাস করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, কত কিছু মেনটেন করতে হবে, এরপরে তো ছাত্র উপাধি পাবে, ঠিক না? তো আপনি বললেন আল্লাহ কাছে আল্লাহ আমরা ইমান এনেছিলাম, আপনাকে বিশ্বাস করেছিলাম, আর আল্লাহ বলবে তোমার জান্নাত দিয়ে দিলাম, না কোশ্চিন কালেও নয়, পরীক্ষা আপনাকে নিবেই নিবে। এবং আপনি কোন দলে ছিলেন, এই কোরআনের দলে ছিলেন না কোরআনুল কারিমের বাইরের দলে ছিলেন, এটা আপনি প্রশ্ন করুন নিজেকে। আপনি কাকে সারা জীবন এই সিলটা দিলেন আপনি নিজেকে প্রশ্ন করুন। আপনি যাকে সিল দিলেন সে কি সমাজে পাঁচক্ত নামাজ আদায় করে? সে কি কোরআনের কথা বলে? সে কি হকের কথা বলে? সে কি জাকাতের কথা বলে? সে কি হজের কথা বলে? সে কি রমজান মাস আসলে রোজার কথা বলে? সে কি এই মসজিদে খুতবার সময় খুতবার বিষয়ে আলোচনা করে? করে না।
সেই মানুষটা পশ্চিম কালেও আইছি পশ্চিম দিকে আসার খায় না সেই মানুষটাকে আপনি সিল দিলেন এই সিলের বড়ই দাম এই জিনিসটার অত্যন্ত দাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা কিয়ামতের শপথ করলেন ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা আল্লাহ বলেন আমি এই যে অন্তকরণটা ভালো সেই অন্তকরণের শপথ করে বলতেছি যে অন্তকরণ গুনাহ করে পাপ করে পাপ করার পর আবার আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ভুল করেছে অন্যায় করেছি এই অন্তকরণের শপথ করে আমি বলতেছি আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজমা মানুষ কি মনে করে যে তার ভিতরে যত হাড়হুড্ডি আছে আমি একত্রিত করতে পারবো না মরে যাওয়ার পর মানুষ কি এই ধারণা করে করে না অবশ্যই করে মানুষ মরে গেলে চিন্তা করে যে আমি তো মরে গেলে আমার হাড়হুড্ডি আবার আল্লাহ কীভাবে একত্রিত করবে মাটি গ্রাস করে ফেলবে আমার মাংসগুলো পৌঁছে পিঁপড়ায় খেয়ে ফেলবে আমার আত্মা বেরিয়ে যাবে আমি তো আর কিছুই থাকবো না আল্লাহ কীভাবে আমাদের হাড়হুড্ডিগুলো একত্রিত করবে আজ বিজ্ঞান যারা বায়োলজি বা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা সবাই জানে এবং যারা নন সায়েন্স সায়েন্স না তারাও জানে যে মানব জীবনে মানুষের কয়খানা হাড় আছে কয়খানা হাড় আছে 206খানা হাড় আছে কিন্তু যখন জন্মগ্রহণ করে তখন 300খানার মতো হাড় থাকে প্রায় আস্তে আস্তে বড় হতে হতে হাড়গুলো কমে 206খানা হাড় থাকে আমাদের মানব দেহে এই হাড়গুলোর কথা বিজ্ঞান কোথায় পেল এই কোরআনুল কারীম যখন বলল আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজমা মানুষ কি চিন্তা করে মানুষ কি ভাবনা করে না যে আমি তার হাড়গুলো একত্রিত করতে পারবো এই কথা কি তারা চিন্তাও করে না তখন বিজ্ঞান চিন্তা করলো তাহলে তো মানুষের দেহের মধ্যে হাড়ি আছে হাড় আছে তাহলে কয়খানা হাড় আছে গবেষণা করলো তারা 206খানা হাড় প্রতিষ্ঠা করলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন বালা কাদিরিনা আলা আনসাউবিয়া বানানা বল আমি তোমাদের হাড়িগুলো তো দূরের কথা তোমাদের যে আঙ্গুলের যে শিরা উপশিরাগুলো আছে হুবহু আমি এগুলো বানাইয়া দিতে সক্ষম আর এইগুলো দিয়েই আমি তোমাদেরকে ধরবো এই আঙ্গুলের বড়ই দাম এই আঙ্গুলটাকে অপব্যয় করেন না আমি যেখানেই মাহফিল করি যে জায়গায় কথা বলি আমি এই আঙ্গুলের কথা বলি এটাই বড় দাম এই আঙ্গুল ছাড়া আপনার আর কোনো কাজ তেমন হবে না কলম ধরতে পারবেন না যে একবার এক খোসাতে লক্ষ লক্ষ টাকা হক আপনি নষ্ট করতেছেন এই একটা আঙ্গুলের এই কলম ধরার কারণে এই আঙ্গুল দিয়ে আপনি টিপসই দিয়ে মানুষের হক মারতেছেন এই আঙ্গুলের টিপসই দিয়ে আপনি এই পৃথিবীর সকল যে সাম্য যে ইসলামের যে ন্যায় নীতি সেগুলোকে আপনি দমিয়ে দিয়ে আপনি বাতিলকে তাগুতকে উত্তোলন করতেছেন এই আঙ্গুলের ছাপ দিয়ে এই আঙ্গুলের বড়ই দাম সম্মানিত হাজিরিন এক সময় আপনারা যারা মুরুখ বেছেন তারা জানেন যে এই আঙ্গুল দিয়ে কিন্তু টিপসই দিত জমি জায়গা যা কিছু সব কিছু কিন্তু চুক্তি হতো এই আঙ্গুল দিয়ে ঠিক না যখন মানুষ লেখাপড়া জানতো না যখন লেখাপড়া জানলো তখন কী হলো সিগনেচার এই আঙ্গুলে যখন টিপসই দিত কাজল তার উপরে বা কোনো কালির উপর দেখা গেলো ভেজাল হয়ে গেছে দাদার সম্পত্তি ছেলে ছোট ছেলে সব দখল করে নিয়ে নিয়েছে বড় ছেলের নাই ওই যে আমাকে দিয়ে দিছে দেখা গেলো তখন তার পরীক্ষা ছিল না যে এই টিপসই কার এরপরে যখন মানুষ শিক্ষিত হলো তখন সিগনেচার দেওয়া শুরু করলো সিগনেচারও কি ভেজাল হয় না অনেক আছে যে আপনার সিগনেচারও হুবহু দিতে পারে আজ বিজ্ঞান মাত্র 50 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করলো ফিঙ্গারপ্রিন্ট ঠিক না ঠিক এই ফিঙ্গারপ্রিন্ট আপনি এখন যদি বিদেশে যেতে চান হজ করতে যেতে চান যেখানেই যেতে চান না কেন আর এই জমিনের মধ্যে যা কিছু করতে চান না কেন ব্যাংকে যেতে চান না কেন আপনার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নেয় কারণ বিজ্ঞান এই কোরআনকে গবেষণা করে সূরা আল কিয়ামার তৃতীয়তম আয়াতকে গবেষণা করে তারা বের করলো যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ আপনার আঙ্গুলের যে ছাপগুলি আছে পৃথিবীর আর কোনো মানুষের এই ছাপ মিল খাবে না মিল হবে না কে দিল এই কথাটা তাহলে আপনাকে তুলতে কি সক্ষম নয় আল্লাহ তুলতে অবশ্যই সক্ষম পৃথিবীতেই যদি আপনার এই ছাপ অন্য কোনো মানুষের সঙ্গে না মিল খায় তাহলে মরণের পর কীভাবে আপনি ধারণা করতে পারেন যে আল্লাহ আপনাকে তুলবে না এজন্য আল্লাহর কাছে যে ওয়াদা করে এসেছেন এই ওয়াদা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন আলাস্তু বিরব্বিকুম তোমরা বলো আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা
হে আল্লাহ আপনি আমাদের রব, শাহিদ না সাক্ষ্য দিলাম, একবারে মনের আঙ্গিনা থেকে সাক্ষ্য দিলাম তোমাকে, আমি আর সবাই তোমার গোলাম, তোমার দাস, পৃথিবীর মধ্যে গিয়ে মারামারি করব না, হাঙ্গামা করব না, একমাত্র কেবলমাত্র তোমারই শুধু ইবাদত বন্দেগী করব। আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার গোলামি আমার দাসত্ব করার জন্য। আমরা সাক্ষী দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আবার এই সাক্ষী দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো, পৃথিবীর মধ্যে গিয়ে আমার এই ওয়াদার কথা তোমরা ভুলে যাবা, আর আমার কিয়ামতে যখন তোমরা আবার চলে আসবা এসে বলবা, আল্লাহ আমরা গাফিল ছিলাম, ভুলে গেছি, তুমি যে ওয়াদা করেছো এই ওয়াদা ভুলে গেছি, আনতাকুলু এই কথা যেন কখনোই বলো না, এই কথা যেন কখনোই তোমরা বলো না যে আনতাকুলু, আল্লাহ আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি তোমার এই ওয়াদার কথা। এই কারণে আজকের যে আলোচনা, এই আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম মা, অতঃপর যখন নাসু তারা ভুলে গেল, মা যুক্কিরু বিহি, তাদেরকে যে আমি নসিহত করেছিলাম, তাদের উপর যে আমি ওয়াদা করে নিয়েছিলাম, সব ওয়াদা তারা ভুলে গেল। আর যখনই এই ওয়াদা ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, আমি তাদেরকে তখন ধন সম্পদ ভরে দিই, ধন সম্পদে গেলে ভরপুর করে দিই যখন আমাকে তারা ভুলে যায়। আজকে আমরা যারা ধন সম্পদের মালিক, আমাদেরকে খেয়াল করতে হবে এই ধন সম্পদ, আমাদের ছেলে সন্তান, এগুলো যেন আমাদেরকে আল্লাহ সুবহান ও তালার ইবাদত থেকে গাফিল করে না দেয়। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত অসংখ্য নবী রসুল দিয়েছেন। কয়টা বংশ থেকে আমরা এসেছি, কয়টা বংশ থেকে আমরা এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহাস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত মানুষকে চারটা বংশধর থেকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, চারটা বংশধর থেকে। এক হলো বাবা আদম, আরেকটি বংশধর হলো নূহ আলাইহিসসালামের বংশধর, আরেকটি হলো আল ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, আরেকটি হলো হযরত ইমরান আলাইহিসসালাম। এই চারটা বংশধর থেকে পৃথিবীর সমস্ত মানুষ এসেছে। আর এই চারটা বংশধরের নবী রাসূল সবাই হচ্ছে একে অপরের আত্মীয়, সবাই হচ্ছে একে অপরের আত্মীয়। এই চারটা বংশধর তার মানে আমাদের আবুল বাশার অর্থাৎ আদি বাবা হযরত আদম আলাইহিসসালাম, এরপর নূহ আলাইহিসসালাম থেকে একটা বংশ, এরপর আমরা জানি নূহ আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে আসলেন, 950 বছর দাওয়াত দিলেন কওমকে, গুটি কয়েক মানুষ ইসলাম কবুল করলো, আল্লাহর গোলামি করলো, আর অধিকাংশ মানুষই নাফরমানি করলো। 40 দিন প্লাবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন, তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন, আবার নতুন করে নূহ আলাইহিসসালাম যে কয়জনকে নিয়ে আবার শুরু হলো বংশ, তার মানে নূহ আলাইহিসসালামের পর্যন্ত যা কিছু ছিল সব হচ্ছে আদমের বংশধর। আর নূহ আলাইহিসসালামকে বলা হয় আবুল বাশার সানি বা আদমের সানি অর্থাৎ দ্বিতীয় বাবা। আমাদের দ্বিতীয় বাবার নাম কি? নূহ আলাইহিসসালাম, মনে রাখবেন। যদিও কবর এই প্রশ্নটা হবে না, কিন্তু আমাদের মুসলিম হিসেবে জানতে হবে আমাদের আদি বাবার নাম আবুল বাশার, আদি বাবার নাম হলো হযরত আদম আলাইহিসসালাম, আর আবুল বাশার সানি অর্থাৎ আদমের সানি হলো হযরতে নূহ আলাইহিসসালাম। 950 বছর দাওয়াত দিলেন, দাওয়াত যখন কবুল করলো না, পুরো জাতিকে ধ্বংস করে দিলেন আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন হযরতে হুদ আলাইহিসসালামকে আদ জাতির কাছে। এই আদ জাতি বড়ই দেহধারী, বিশাল লম্বা, কি ফিগার তাদের, এরা বড় বড় অট্টালিকা তৈরি করতো, আর চিন্তা করতো আমাদের কে ধ্বংস করবে। আজকের আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছে দেশের টাকা দেশে রাখে না, বিদেশে গিয়ে বাড়ি দানায়, তারা চিন্তা করে
দেশে আমাদের কিছুই করতে পারবে না, আমার সমস্যা তো কিছুই করতে পারবে না, কারণ আমি বিদেশে চলে যাব, আমার বিদেশে বড় অট্টালিকা আছে, বাংলাদেশ আমার কি করবে? আমি বলতে চাই তাদের কি যে আপনার পূর্বে নূহের যে কম ছিল, আদের যে কম ছিল, আদ যে সম্প্রদায় ছিল, সেই মানুষগুলো যে বিশাল দেহধারী, তারা যে বড় বড় অট্টালিকা তৈরি করতো, যে তাদেরকে এই অট্টালিকা সেভ করবে, এদের ইতিহাস এই সব মানুষের জানা উচিত, এদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, যে দেশের সম্পদ তস্রুপাত করে বিদেশে পাড়ি জমাবেন আর আপনি সেখানে চিরকাল বেঁচে থাকবেন? আহারে কুলু নাফসিন যায়কাতুল মাউত, অবশ্যই আপনাকে এই ব্যাপারে তলব করবি, যখন সময় হয়ে আসবে আপনাকে খুঁজে নিবে, এক সেকেন্ডও সময় আপনাকে দিবে না। আজ সম্প্রদায় হযরত হুদ আলাইহিসসালাম দীর্ঘদিন ধরে দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করল না, পরিশেষে আজ সম্প্রদায়কেও আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ধ্বংস করে দিলেন, ঝঞ্ঝা বায়ু, বিশাল বায়ু পাঠালেন, এই বায়ু দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠালেন হযরত সালেহ আলাইহিসসালামকে সামুদ জাতির কাছে, এই সামুদ জাতি নাফরমানি করলো, তারা মূর্তি পূজা তৈরি করলো, বিভিন্ন ধরনের অপকর্ম শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতিকে পরীক্ষা করার জন্য উটনি দিলেন, যে তোমরা এই উটনিটাকে মেরে ফেলো না। সালেহ আলাইহিসসালাম তার কওমকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই উটনি দিলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, খবরদার এই উটনিকে তোমরা কিছু বলো না, উটনির ব্যাপারে তোমরা সতর্ক থাকো। কিন্তু দেখা গেল উটনির পায়ে রদ কেটে দিল, উটনিকে পানি খেতে দিল না, তারা আল্লাহর যে নিদর্শন, আল্লাহর যে মোজেজা, তারা হত্যা করল। পরিশেষে সালেহ আলাইহিসসালামের কওমকে সমূলে ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠালেন, যা সূরা হজ এই পৃথিবীতে কোরআনুল কারিমের কথা অনুযায়ী ছয়টা জাতি তার পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, কিন্তু আরেকটা জাতি সহ সাতটা জাতি, কিন্তু ওই জাতির সামান্য কিছু মানুষকে ধ্বংস করেছিলেন, কিন্তু সমস্ত মানুষকে ধ্বংস করেছিলেন না, যার কারণে ওই জাতিটাকে মানে একটু আলাদা রাখতেছে। ছয়টা জাতি, তার মধ্যে একটা হচ্ছে নূহের জাতি, অর্থাৎ কওমে নূহ আলাইহিসসালাম, কওমে হুদ আলাইহিসসালাম, কওমে সালেহ আলাইহিসসালাম, কওমে লুত আলাইহিসসালাম, কওমে শুআয়ব আলাইহিসসালাম এবং কওমে মুসা আলাইহিসসালাম। এই ছয়টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুক থেকে চিরতরের জন্য জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, একটাই কারণ, সে কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যে নসিহত করেছিল, যে উপদেশ দিয়েছিল, তারা ভুলে গিয়েছিল, তারা এই ধন সম্পদ পেয়ে আত্মহারা হয়ে গিয়েছিল। সম্মানিত হাজিরিন, আমি প্রথমের দিকেই আপনাদেরকে সামনে যে তেলোয়াত করলাম যে এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ, যারা বলে আল্লাহ আমরা শুধু দুনিয়া চাই, আখিরাত চাই না, এদের জন্য এই দুনিয়ার যত জান্নাত সব এদের জন্য, মদ খান সমস্যা নাই, গাঁজা টানছেন টানেন সমস্যা নাই, আপনি মদের লাইসেন্স দিচ্ছেন সমস্যা নাই, কোরআনকে অবমাননা করছেন, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখতে হবে এই দিন থাকবে না, আরও দিন আসবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে অবশ্যই জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম শুধু বিশ্ব নবীকেই দিয়েছেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লি কওমিকা, আমি আপনাকেও দিয়েছি আর আপনার কওমকে দিয়েছি। আর বিশ্বনবীর কওমকে শুধু একটা দেশ, বিশ্বনবীর কওম হলো পুরো পৃথিবী। নিরালা সারে জাহাজ ইস্কো আরবকে মে মারনে বানায়া বে না হামারে হিসারে মিল্লাতি ইত্তেহাদে ওয়াতান নাহি হাই, সারা জাহান থেকে ভিন্নতর করেছে আরবের স্থপতি, ভৌগোলিক সীমার ঐক্য নয় এই মিল্লাত কিল্লার ভিত্তিমূল, ভৌগোলিক সীমার স্পেসিফিক নয় এই মিল্লাত কিল্লার ভিত্তিমূল পুরো পৃথিবীব্যাপী ইসলাম, ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআনুল কারিম আল্লাহ বললেন যে হে নবী, আমি দিয়েছি আপনাকে এবং আপনার জাতিকে দিয়েছি এই কোরআনুল কারিম, ও সাউফা তুস আলুন, আর মনে রেখো এই কোরআনুল কারিমের ব্যাপারে আমি অবশ্যই প্রশ্ন করব। যদি দেখতে চান সূরা যুখরুফ, আপনি দেখেন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে আমি অবশ্যই কোরআনুল কারিমের ব্যাপারে জিজ্ঞাসা করব যে তোমরা কোরআনের পথে ছিলা, কোরআনের দলে ছিলা, না অন্য কোনো দলে ছিলা? আসো আমার কাছে প্রশ্নের জবাব
দাও, তারপরে গা এক কদম সামনের দিকে আগাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে প্রশ্ন করেন সূরা আর রদ 13তম সূরার রদের 28তম আয়াতের 18তম আয়াতের তাফসীর আহসানুল বয়ানের মধ্যে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে প্রশ্ন করে জাহান্নাম তার জন্য অবধারিত, মান্ন কিশাল হিসাবা উজ্জিবা, যদি কাউকে প্রশ্ন করে তার জন্য জাহান্নাম অবধারিত, তার বাঁচার কোনো উপায় নাই। উলাইকা লাহুম সুউল হিসাব, আল্লাহ বললেন আমি কাউকে যদি প্রশ্ন করি মন্দ প্রশ্ন করব। সূরা রদ 13তম সূরা রদের 18তম আয়াত আল্লাহ বলছে আমি যদি কাউকে প্রশ্ন করি প্রশ্ন হবে মন্দ, কোনো ভালো প্রশ্ন আমি তোমাদের করব না, আমি অবশ্যই মন্দ প্রশ্ন তোমাদেরকে করব, আর এই মন্দ প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারবা না। আল্লাহর হাবিব সাহাবাদের সামনে বললেন কেউ কোনো আমল নিয়ে জান্নাতে যেতে পারবে না, পৃথিবীতে যত বুজুর্গ মানুষ থাকুক না কেন কেউ বলবে না যে আমি আমলের বিনিময়ে জান্নাতে যাব। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেউ জান্নাতে যাবেন না আপনার আমলের কারণে, আপনার ইবাদতের কারণে? আল্লাহর হাবিব বললেন না আমার পক্ষেও সম্ভব নয় আমার আমল দিয়ে জান্নাতে যাওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আমার উপর করুণা না করবে, যতক্ষণ দয়া না দেখাবে, দয়া করুণার চাদর যতক্ষণ আমার মাথার উপর বিছিয়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যেতে পারব না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আরো বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা কখনো মৃত্যু কামনা করবে না, কারণ এই পৃথিবীতে যারা নাফরমানি বান্দা আছে তারা হায়াতে যদি থাকতে চাই, বেশি দিন যদি বাঁচতে পারে, হয়তো কখনো ভুল করেছে, অন্যায় করেছে, আল্লাহর পথে ফিরে আসতে পারে, আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে পারে। আর যারা আবেদ, যারা পরহেজগার সৎ বান্দা, তারা বেশি সময় পাওয়ার কারণে, হায়াতে জিন্দিগিতে পাওয়ার কারণে বেশি বেশি আমল করে হয়তো আল্লাহর আরও ক্লোজ হতে পারে, এই কারণে তোমরা কখনো মৃত্যু কামনা করবে না। আমরা অনেকেই মৃত্যু কামনা করি, আল্লাহ কখন মারাম মেরে ফেলবে আর ভালো লাগে না, আল্লাহর হাবিব নিষেধ করছে না তোমরা কখনো মৃত্যু কামনা করো না। এই বিষয়টা বেশি মহিলাদের মধ্যে দেখা যায়, এই হতাশটা। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে যদি সঠিকভাবে বাঁচতে হয়, সঠিকভাবে যদি দিনের উপর থাকতে হয়, কোরআনুল কারিম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। গতকাল আমি ইউটিউবের ভিতরে দেখলাম চরমোনা সাহেবের এক ভক্ত, উনি বড় মাপের একজন আলেম, ওনার নাম হলো নুরুল ইসলাম গুলজার, সত্যের বিজয় 24 এই ইউটিউব চ্যানেলে সার্চ দিলে পাবেন। উনি বলছে মক্কাতে গেছেন উনি হজ করতে, হজ করতে যাওয়ার পর শুক্রবারের দিন ফজরের নামাজ পড়ে জান্নাতুল মুআল্লাতে গিয়ে তিনি ঘুমায়ে পড়েছেন, যেখানে মা খাদিজাতুল কুবরার কবর। ঘুমানোর পর উনি দেখতে স্বপ্ন যে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, ওনার সামনে একটা ফেরেশতা দাঁড়ায়া। দাঁড়ানোর পর উনি বলতেছে, যে ফেরেশতা বলতেছে এখানে চরমোনা সাহেবের মুরিদ কারা আসো, আমার কথা যদি মিথ্যা হয় আপনারা সার্চ দিবেন পেয়ে যাবেন। বলছে এখানে চরমোনা সাহেবের, চরমোনায় পীরের মুরিদ কারা আসো, তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে তোমাদের কোনো হিসাব নিকাশ হবে না, তোমরা চরমোনায় সাহেবের, চরমোনায় পীরের তোমরা মুরিদ হয়েছ, এই কারণে তোমাদের জন্য কোনো হিসাব নাই, তোমরা জান্নাতে ঢুকো। এখন আপনারা কী পড়লেন আমি শুনতে পারলাম না, নাউজুবিল্লাহ পড়লেন না আলহামদুলিল্লাহ পড়লেন, নাউজুবিল্লাহ হিমিন জালিক। এরপরে উনি বলছে আমি দাঁড়ায় আসি, আমি চিন্তা করছি আমি কোন দলে যাই, কারণ বাম পাশে কোটি কোটি মানুষ দাঁড়ায় আছে। উনি এইভাবে বলতেছে, কোটি কোটি তা না, কোটি কোটি মানুষ দাঁড়ায় আছেন, আর ডান সাইডে যারা ছিল তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিল, তারা হচ্ছে চরমোনায় পীরের মুরিদ। এখন আমি বললাম ফেরেশতা সাহেব, আমি তো সামান্য সমর্থন করি, মাঝে মাঝে তাবলিগও করি, তো আমি কী করবো? তাই বেটা জান্নাতে যা, তোর তো আগেই পাশ হয়ে গেছে, তা আমি আমার জীবনের শ্রেষ্ঠ দৌড়টা দিয়ে দিলাম, জান্নাতের মধ্যে ঢুকলাম এবং জান্নাত থেকে আমি তামাশা দেখতেছি, কিয়ামতের তামাশা দেখতেছি, ওই যে বাম পাশে কোটি কোটি মানুষ, ওই মানুষগুলোকে বিভিন্নভাবে প্রশ্ন করতেছে আর আমি তামাশা দেখতেছি। নাউজুবিল্লাহি মিন জালিক, কিয়ামতের এই বিভীষিকা দেখে তুমি তামাশা করতেছ আর তুমি এই ধরনের মিথ্যা কথা বলে এই জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছ। আল্লাহ এই ধরনের মানে
নাফরমানি কথা থেকে এই ধরনের বিভ্রান্তিমূলক কথা থেকে এই ধরনের বিদাতমূলক কথা থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করো সবাই বলে আমিন আজ তুমি murid বানানোর জন্য এই ধরনের মিথ্যা কথা বলতে তোমার একটু গা কাঁপে না একটু তোমার কণ্ঠনালী থেকে কাঁপে না এই ধরনের মিথ্যা কথা বলতে অথচ উনি বলতেছে আমি যখন মক্কাতে হজ করলাম তখন ওনার পীরও নাকি ওই দিন হজ করতে গিয়েছে এবং ওনার সাথে সাক্ষাৎ করার পর বলছে আমি আপনার আব্বার কাছে 30 বছর আগেই murid হয়েছি অথচ কিয়ামতের কাছে বলছে দাঁড়ায় যে আমি তো সামান্য সমর্থন করি কথা কি মিল হলো আমি দেখলাম কমেন্টসের মধ্যে অনেক কমেন্টস করেছে যে হুজুর ফেরেশতা দেখতে কেমন আপনার তো সামনে যে ফেরেশতা আছে আর বলতেছে যে এই মানুষগুলো জান্নাতি তে ফেরেশতা দেখতে কেমন একটু বর্ণনা দেন এজন্য সম্মানিত হাজিরিন আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা নেককার বান্দাদের সংস্পর্শে থাকবা নেককার বান্দাদের যদি সংস্পর্শে না থাকো জান্নাতে যেতে পারবা না আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি প্রত্যেকটা কথা বলতেছি আমার কোনো বানানো কথা আমি আপনাদের সামনে বলতেছি না যদি বানানো কথা বলি অবশ্যই আমাকে ধরবেন আর আমি শুধু ভয় করি এই চেয়ারটায় বসে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে অবশ্যই আমার সামনে পরীক্ষা আমি নিজে জানি আর পরীক্ষা বলতে জাহান্নামী আর যদি সত্য কথা বলি অবশ্যই এই দুনিয়াতে আমার জন্য অপেক্ষা করতেছে পরীক্ষা সুতরাং এই চেয়ারটায় বসতে আমি খুব ভয় পাই যদি আমাকে সত্য কথা বলতে হয় তাহলে এই পৃথিবীতে আমার জন্য বড়ই বিপদের কারণ কারণ আল্লাহ পরীক্ষা করবে কারণ জেল জরিমানা মামলা হামলা এগুলো কমন ম্যাটার আর যদি মিথ্যা কথা বলি মরণের পর জাহান্নামে আমাকে যেতে হবে সুতরাং যা কথা হবে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বললেন ওয়ালাতালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন কখনো সত্য ছাড়া মিথ্যা কথা বলো না আর সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করো না কখনো সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করো না যে কথাগুলো বলবা সত্য কথা বলবা সম্মানিত হাজিরিন এজন্য আমাদেরকে জান্নাতে যেতে হলে নেককার বান্দাদের সংস্পর্শে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম সূরা আল ফজর 89তম সূরা আল ফজর 30তম আয়াত টোটাল আয়াত হলো 1 থেকে 30 27 থেকে 30 পর্যন্ত যে আয়াতগুলো আমাদের অনেকেরই জানা আছে ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আল্লাহ বললেন হে আমার নেককার বান্দার আত্মা হে আমার পবিত্র বান্দার আত্মাগুলো ইরজি ইলা রাব্বিকি রাদিয়া তাম্মার দিয়া তুমি তোমার রবের সন্তুষ্টি হয়ে সন্তোষ ভাজন হয়ে আমার কাছে আসো এরপর আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি তুমি প্রবেশ করো আমার নেককার বান্দাদের মধ্যে ওয়াদখুলি জান্নাতি এরপরে তুমি প্রবেশ করো আমার জান্নাতে তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সর্বপ্রথম তুমি বের হয়ে আসো আমার পবিত্রতা বের হয়ে আসো আমার প্রিয় বান্দাদের আত্মাগুলো বের হয়ে আসো তোমার রবের সন্তোষ ভাজন হয়ে তুমি নেককার বান্দাদের সংস্পর্শে প্রবেশ করো এরপরে তুমি জান্নাতে প্রবেশ করো তার মানে আপনাকে যদি জান্নাতে যেতে হয় নেককার বান্দাদের সংস্পর্শেই আপনাকে যেতে হবে নেককার বান্দা এখন কোথায় পাবো কারা নেককার বান্দা যদি খুঁজতে হয় এই কোরআনুল কারীম দিয়ে খুঁজতে হবে সুলাইমান ইবনে আব্দুল মালিক তিনি মক্কা মদিনার গভর্নর ছিলেন তিনি মদিনায় গিয়ে ওই সকল মানুষকে জিজ্ঞাসা করছে এখানে কোনো তাবেঈ আছে যে আল্লাহর রসুলের সাহাবিদেরকে দেখেছে এরকম কোনো তাবেঈ আছে একজন বলল হ্যাঁ আবু হাজিম নামে একজন তাবেঈ এখানে আছে দেখলো ওনাকে ডাক দেন ওনাকে ডাকার পর বিভিন্ন কথাবার্তা হলো হওয়ার পর তিনি বলতেছেন যে আমি যে এত আমল করি এত কিছু করি আমি যে সঠিক পথে আসি কি ভুল পথে আসি এটা আমি কী করে পরখ করব তখন আবু হাজেম বললেন যে তুমি সঠিক কি ভুল পথে আছো যদি জানতে চাও তোমার সমস্ত আমলগুলো তোমার সমস্ত কাজকর্মগুলো এই কোরআনুল কারীমের উপর রাখো এই কোরআনুল কারীম বলে দিবে যে তুমি সঠিক পথে আসো নাকি ভুল পথে আসো সুতরাং আমাদেরকে যদি সঠিক পথে থাকতে হয় বা আল্লাহর রসুল যে পথে গেছেন সাহাবিরা যে পথে গেছেন তাবে তাবেইন যে পথে গেছেন এই পথে যদি আমাদেরকে যেতে হয় অবশ্যই আমাদেরকে এই কোরআনুল কারীমের পথে যেতে হবে এবং নেককার বান্দাদের সংস্পর্শে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন
যেহেতু নেককার বান্দাদের সংস্পর্শে আসতে হবে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ আপনি আমার উপর রহমত করুন, দয়া করুন আর আমাকে সলিহীন বান্দাদের মধ্যে, নেককার বান্দাদের মধ্যে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করলেন দোয়াখানা এবং বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর উম্মতের জন্য রেকর্ড করে দিলেন, যা সূরা আন-নমল 27তম সূরা আন-নমলের 19তম আয়াতের মধ্যে রেকর্ড করে দিলেন আমাদের জন্য, যেন আমরা এই দোয়াখানা পাঠ করি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কারণ ইউসুফ আলাইহিস সালাম জানেন আমি যদি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত না হই তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওয়ালহিকনি বিসসলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার বান্দাদের মধ্যে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াখানা অত্যন্ত পছন্দ করলেন এবং সূরা ইউসুফ 12তম সূরা ইউসুফের 101তম আয়াতের মধ্যে রেকর্ড করে দিলেন আয়াতখানা আমাদের জন্য। ঠিক এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবুলি লিহুকমা ওয়া আলহিকনি বিসসলিহিন, হে আল্লাহ আপনি আমাকে প্রজ্ঞা দান করুন, জ্ঞান দান করুন আর নেককার বান্দাদের মধ্যে আমাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াখানাও পছন্দ করলেন এবং সূরা শোয়ারা 26তম সূরা শোয়ারার 83তম আয়াতের মধ্যে রেকর্ড করে দিলেন আমাদের জন্য। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে যদি জান্নাতে যেতেই হয় নেককার বান্দাদের সংস্পর্শে থাকতেই হবে, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য আসুন যারা কোরআনের পথে আসে, যারা কোরআনুল কারিম নিয়ে চলতে চায়, যারা কোরআনুল কারিমকে এই জমিনে প্রতিষ্ঠা করতে যায়, যারা এই কোরআনুল কারিমের জন্য নিজের জীবনকে বাজি রাখতেছে, জেল জুলুম মামলা হামলার ভয় করে না, শুধু কোরআনুল কারিমকে ভালোবাসে আর এই কোরআনুল কারিম এই জমিনে প্রতিষ্ঠা হবে এই লক্ষ্য নিয়ে যারা কাজ করে, আসুন আমরা সেই দলে সামিল হয়ে যাই, কোরআনুল কারিমের দলে সামিল হয়ে এই কোরআনুল কারিমকে এই জমিনে যাতে প্রতিষ্ঠা হয় এই জন্য আমরা যতক্ষণ আছি, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমরা এই কাজটাই করে যাব। আমরা কি রাজি আছি? কে কে রাজি আছেন দুই হাত তুলে একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং মঞ্জুর করুন, আমিন।